হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র পা খবর। পশ্চিমবঙ্গে নিউ টাউনে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, এই নিয়ে মানুষের মধ্যে রয়েছে ধোঁয়াশা। তো বন্ধুগণ, এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব কতটা সত্য। তো সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। অসমে এনআরসির তালিকায় বাদ পড়া মানুষদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। সম্প্রতি কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি শেয়ার করে অনেকেই দাবি করছেন একই রকম ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে নিউ টাউনে। বাংলায় এনআরসি হলে তালিকায় যাদের নাম থাকবে না তাদের বন্দি রাখা হবে ওই ডিটেনশন ক্যাম্পে। অথচ হিডকো কর্তৃপক্ষের দাবি এরকম কোনো নির্দেশ তাদের কাছে আসেনি। নিউ টাউনে ডিটেনশন ক্যাম্পের খবরের সত্যতা যাচাই করার জন্য নিউজপোলের পক্ষ থেকে হিডকো ভবনে যোগাযোগ করা হয়। সেখানে বেশ কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেল নিউ টাউনে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। রাজারহাট এবং নিউ টাউনে জমি সংক্রান্ত ব্যাপার সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য সরকারের সংস্থা হিডকো। স্বভাবতই নিউ টাউনের কোনো জমিতে যদি সত্যি ডিটেনশন ক্যাম্পের নির্মাণ শুরু হয়ে থাকে, তাহলে তা হিডকো কর্তাদের না জানার কথা নয়। কিন্তু হিডকোর যুগ্ম নির্দেশক গোপাল চন্দ্র ঘোষ নিউজপোলকে বলেন, নিউ টাউনে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। তবে আমার কাছে নেই মানে যে এটা হচ্ছে না সেটাও পরিষ্কার বলতে পারবো না, কারণ আমি ছাড়াও এই অফিসে আরও প্রচুর কর্মী ও পদাধিকারী আছেন। চেয়ারম্যান স্যারের কাছে এ নিয়ে কোনো তথ্য আছে কি না জানি না। হিডকো কর্তার এই বক্তব্য এনআরসি নিয়ে চিন্তিত সাধারণ মানুষের উৎকণ্ঠা যে আরও বাড়াবে তা নিয়ে সন্দেহ নেই। সূত্রের খবর, নিউ টাউনে একটি ডিটেনশন ক্যাম্প তৈরির ব্যাপারে নির্দেশ রয়েছে রাজ্য সরকারের। তবে এই ডিটেনশন ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনো যোগ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নাকি রাজ্যে দুটি ডিটেনশন ক্যাম্প তৈরি হতে পারে, আর একটি হবে নিউ টাউনে, অন্য ক্যাম্পটি তৈরি হতে পারে বনগাতে। এই ক্যাম্পগুলিতে মূলত বিদেশি অপরাধীদের রাখা হবে। মাদক ও নারী পাচারসহ গুরুতর অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের জন্য এই ক্যাম্প তৈরি হচ্ছে বলে খবর। যদিও এ বিষয়ে রাজ্য সরকারের কোনো রকম স্পষ্ট নির্দেশ এখনও বাইরে আসেনি। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল